বান্ধবী, এ তো ইয়ে। আচ্ছা ঠিক আছে খোল। ওয়াও, কি নিয়েছিস প্যাক ভাই আমার টেকনিক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন, তো আমি রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতেই হবে সেলিব্রেশনটা। তো ওর জন্মদিন 1 তারিখে ছিল, আজকে 3 তারিখ। সেদিন একটু সমস্যার জন্যে সেদিন কোনো অনুষ্ঠান করতে পারিনি, তো আজকে ছোটোখাটো মিলে একটু আমরা, মানে অনুষ্ঠান বলতে আমরা জাস্ট বান্ধবী কজন, তো আমরা যাবো ওদের বাড়ি, একটু মজা টজা হবে, এই জন্য ভাবলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আমার বান্ধবীর জন্য একটা স্পেশাল গিফট রেডি করেছি, না আমি না মানে আমার দিদি একটু হেল্প করেছে, মানে আমার দিদি করেছে কঠিন কঠিন জিনিসগুলো ওই গিফটে বেশিরভাগ, আর তাতে অল্প স্বল্প জিনিসগুলো আমি করেছি। তো আমি দেখবো এটাতে যে ওই গিফটটা দেখে কতটা খুশি হয়, ওর রিয়াকশানটা কেমন হয়, তো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব বলে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো চলো একবার ওদের বাড়িকে দেখা হবে। এক ঘন্টা লেট হয়েছে তোর জন্য, 1 ঘন্টা তোর জন্য দেরি হয়েছে। আবার জলদি পাহাড় মানে কি গেদা গেদা তোমার ঘরটা খুব সুন্দর লাগছে। আয় আয় আয়, তোকে বরণ করতে হবে নাকি? কি হয়েছে, শরীর খারাপ সোমা? কি হয়েছে, তাকা একটু। এই দেখ সব হচ্ছে তোর দোষে, তুই বলছিস আর হচ্ছে। বাদ্যকালের কি অবস্থা না, ভালো অবস্থা তো, কই দেখি সুন্দর লাগছে, থাকা একটু চুপ কর থাক। আমাদের টাইম চলে এসছে এখন গিফট আনপ্যাক করা। তো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে যেই গিফটটা আমি ওর জন্য নিয়ে এসছি, এই নে। থ্যাংক ইউ, না আগে খুলে দেখ, যদি ভালো লাগে তো মুখে ছুড়ে মারবো। আচ্ছা ঠিক আছে, তুই মুখে ছুড়ে মারিস, আগে খুলে দেখ। আচ্ছা ঠিক আছে খুলে দেখ, ওখান থেকে ওটা ওটা গিফটটা খোল। হ্যাঁ ওটা সামান্যভাবে খুলবি, ঠিক আছে? বান্ধবী এ তো ইয়ে। আচ্ছা ঠিক আছে খোল, ভাঙরা হাতের লেখা। আর এই পাতা গুলো শুধু আমি বানিয়েছি, আর এই লেখার মধ্যে কটা হয়তো আমি লিখেছি, তাছাড়া সবই দিদি বানিয়ে দিয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই রাখ কোস দেখি টাকা, এই 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 রাখ কোস টাকা। এটা কোনটা তোর থালা? এটা তোমাদের এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে। এই তো আমি বসছি, ঠিক আছে এদিকে রাখা, বলে দিচ্ছি এসলে আগর বাচ্চা আমার ভাত দিতে ঠান্ডা। ওরে তুই কোনটা আমার থালা? এইটা এইটা। আচ্ছা আয় আয় চলে। তো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। এটা আমার মনে কম না, তুমি কম না, তুই না খেতে পারলে আমার দিদি যা খেতে পারবে। আমি বললো এই আমাকে লবণ দে এখানে।
তো এখানে আমাদের পার্টি কমপ্লিট। আমি সুপ্রিয়া বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, সময় অনেক আগে বেরিয়ে পড়েছে, হয়তো এতক্ষণে বাড়ি চলে গেছে। তো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।